অনেকদিন পর মলে এরকম ভিড় দেখলাম। দুটো জামা মোটামুটি ঠিকঠাক লাগছে, যেটা আগের দিনও দেখে গেছিলাম। এই তিনটে, এই একটা প্রিন্ট, এই একটা। গুড মর্নিং পরিবার, কেমন আছে তোমরা সবাই? আশা করি ফার্স্ট ক্লাস আছো। আমি একদম ফার্স্ট ক্লাস আছি। আজ হচ্ছে আমার ডে নাম্বার 14। দু সপ্তাহ হয়ে গেল গাইজ, দেখতে দেখতে দু সপ্তাহ হয়ে গেল। কিছুদিন আগে ব্লগে আমি বললাম যে এক সপ্তাহ হলো, আর আজকে 14 দিন হয়ে গেল। ওয়াও, এটা বিরাট ব্যাপার নিজের কাছে, আমাদের পুরো ফ্যামিলির কাছে একটা বিরাট অ্যাচিভমেন্টের ব্যাপার। তো যাই হোক, এখন বেজে গেছে 9:30। আমার উঠতে উঠতে আজ লেট হয়ে গেছে, ব্লগটা আপলোড করলাম। এখন ফ্রেশ ট্রেস হলো, খাওয়া দাওয়া হয়নি, চা খাবো, তারপর একটু পড়তে বসবো। আর গতকালের ব্লগটা যদি দেখে থাকো তাহলে জানো যে স্টাইল ওয়াইজ আমি একবার গেছিলাম আপনি দেখতে, তো সেইটা পারলে আজকে যাবো, যদি সময় হয়, মায়ের সময় আমার সময় হয় তাহলে যাবো, আর না হলে জানি না কবে যাবো। তো চল আগে ব্লগটা কন্টিনিউ করা যায়। দেখো বন্ধুরা, আমি এখন চা, আর এদিকে দুটো সেনাপতি, মানে আর এটা হচ্ছে মহারাজা। এখান থেকে সেনাপতিগুলোকে নিয়ে মহারাজার কাছে আনবো, দিয়ে মহারাজা আর আমি যৌথ অধিবেশনে বসবো। তো যাই হোক, কিও এখন আমি খেয়ে নিয়েছি চিড়ে পোলাও। আজকে চাউমিন খাইনি, আজকে অন্যরকম খেলাম। তো দেখা হচ্ছে চিড়ে পোলাও খাওয়ার পর। এখন আমি বেরিয়েছি সিঙ্গারা কেনার জন্য, হাতে দেখো ছাতা নিয়ে বেরিয়েছি, কারণ কখন বৃষ্টি নেবে এবার কিছু বলা যায় না, সেই কারণে। তো সেই কারণে সেফটি ফার্স্ট। আর আজকে সিঙ্গারা খেতে মন করছে, তাই সিঙ্গারা আনতে চললাম। তারপর বাড়ি থেকে একটু পড়তে হবে, কারণ আজকে সন্ধ্যেবেলায় পাঞ্জাব কিনতে যাওয়ার কথা আছে। তো চলো দেখা যাক কি হয়। বাবা বলে না, মন্দির টাইপের এখানে হনুমানজি, সেটা আগে দেখেছো হয়তো ব্লগে আমার। তো চলো আগে যাওয়া আছে। বন্ধুরা এখানে আমার সিঙ্গারা না হয়ে যেতে দেন, এখন আমি চললাম বাড়ি। আজকে ওয়েদারটা দেখাচ্ছে, আজকেও মেঘলা মেঘলা ওয়েদারটা দেখাচ্ছি দাদা। ওয়েদারটা আজও বেশ মেঘলা মেঘলা করে আছে, খুব একটা ক্লিয়ার নয়, আমার খুব একটা মেঘলাও নয়, যেন যে সন্ধ্যাবেলা বৃষ্টি না পড়ে এইটুকুই যাই হোক বাস। তো চলো এখন বাড়িতে, আমি চলে এসেছি। আর এখন খাবো চা আর সিঙ্গারা। বেশ কয়েকদিন ব্লগে দেখোনি হয়তো, যারা আমার ব্লগ রেগুলার দেখো, তবে আজকে আবার এগেন দেখতে পাচ্ছ। তো ইয়ো চলো খেতে, তারপর দেখা করছি। তো এখন আমি খাইছি মুড়ি, এক মিনিট এক মিনিট। আসলে আমি ভুলে গেছিলাম যে আমার মুড়ি খাওয়া অর্ধেকে বেশি শেষ, ভিডিওই করা হয়নি। তো ভালো যে মুড়ি খেতে খেতে ভিডিও শুরু করে দিই। যাই হোক, মুড়িটা মুখে যেটা ছিল সেটা খেলাম, আর তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। তো চলো আগে দেখা হচ্ছে ইয়ো। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে 8টা, আর এখন আমার পড়াটা মোটামুটি কমপ্লিট করে আমি যাচ্ছি এখন স্টাইল বাজারে। ওই যেটা পড়লো আজকে, আমি সকাল বা দুপুর দিকে নাগাদ বলেছিলাম, মনে হয় অঠি মনেও নেই। তো যাই হোক, এখন আমি যাচ্ছি, বাট তার আগে সাইকেলে পাম্প করানোতে হবে, কারণ পেছন চাকা পাম্পটা একদম ডাউন। আর যারা আমার আগের চ্যানেল ব্লগগুলো দেখেছো, সাইকেল নিয়ে যে কী বকতে হয়েছে ভাইরা ভাই, তোমরা সবাই দেখেছো, যা যারা আগের চ্যানেলে ছিল সাবস্ক্রাইবার্স। তো সেই ভোগান্তিটা আর এইবার যেন না হয়, সেই জন্য আগে থেকেই সব ঠিকঠাক করে রাখবো, কেন কি এখন পাম্প করে তারপর যাবো আমি স্টাইল বাজার। ওইখানে মা দোকান থেকে আসবে ওদিকে। তো চলো আগে ব্লগটা কন্টিনিউ করা যায়। এন্টার করে গেছি, পিছনে ভিড়টা দেখে মনে হচ্ছে যে এখানটাকে বিরিয়ানি দেওয়া হচ্ছে আবার। তো যাই হোক, অনেকদিন পর মলে এরকম ভিড় দেখলাম। তো চলো এখন আমাদের যে ছেলেদের সেকশনটা আছে সেটা হচ্ছে এখন সেকেন্ড ফ্লোরে, তো সেখানে লিফ্টের কোনো ব্যবস্থা নেই, তো সিঁড়ি যাচ্ছি ওইখানকে দেখা করছি। তো এখন মা ফোন করলো যে মা চলে এসেছে নিচে, তো আমি মাকে নিয়ে তারপর আবার উপরে যাবো সেকেন্ড ফ্লোরে। ও ইয়ো দেখো, এখানে মা জামাগুলো দেখছে, আর এই দুটো জামা মোটামুটি ঠিকঠাক লাগছে, যেটা আগের দিনও দেখে গেছিলাম। আর ওই থেকে প্যান্ট নেবো, ওইগুলো প্যান্ট রেডি পাবে, পাঞ্জাবি সেরকম খুব একটা চোখে লাগলো না, বাট এই জামার প্রিন্টগুলো আমার বেশ ভালো লেগেছে। তো ওটা ঠিক হয়েছে যে কোনটা নেবো। তো একটা আমার এইরকম প্রিন্টের একটা পছন্দ হয়েছে, হাফ ফাদার। আর একটা হচ্ছে এই জামার প্রিন্ট আমার বেশ ভালো লেগেছে, আর এই প্যান্টটা নিচ্ছি, মানে এখনও কনফার্ম হয়নি বাট কনফার্ম মনে হয়ে যাবে। ইহো আর গাইস, এই একটা জামার প্রিন্ট আমার খুব ভালো লেগেছে, আর এটা আমার খুব ভালো লাগছে। ইয়ো তো ফাইনালি আমাদের ঠিক হলো এই তিনটে, এই একটা প্রিন্ট, এই একটা ডার্ক ব্লুয়ের মধ্যে প্রিন্ট, আর একটা হোয়াইটের মধ্যে প্রিন্ট। তো আবার আমরা ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে গেছি। সো এই বন্ধুরা, এখন বেজে গেছে প্রায় 10টা, প্রায় 10টা বাজতে 5 মিনিট দেরি আছে।
তো সেই কারণে আমরা যে বাড়িতে তো চলে এসেছি এতক্ষণে, দেখতেই পাচ্ছ বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ড দেখে। তো আজকের মতো ব্লগটা তো এতটাই মনে হয় মোটামুটি বড় হয়েছে, জানি না আমি কতটা লেন্দি হয়েছে, বাট দেখার মতো যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার যোগ্য মানে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাথে বেল আইকন বাটনটিও প্রেস করে দিও। আর দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে, আর ততক্ষণ সেফ রাখো, এনজয় করো, চিল মারো, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিও, তখন টাটা বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।